আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডাক্তার ইতেশামুল হক, সিনিয়র কনসালট্যান্ট ল্যাবেইড ক্যান্সার অ্যান্ড সুপার স্পেশালিটি হসপিটাল। আমরা জানি যে 1 আগস্ট বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস। এই দিবসের প্রতিপাদ্য বিষয় ক্লোজ দি কেয়ার গ্যাপ, তার মানে হচ্ছে ফুসফুস ক্যান্সার এর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা, এটার আর্লি ডায়াগনোসিস করা এবং এটার চিকিৎসা করা। এই ব্যাপারগুলোতে আসলে উন্নত বিশ্বের সাথে আমাদের যে পার্থক্য আছে এবং আমাদেরও এলাকা ভেদে বা আপনার জনগোষ্ঠী ভেদে বা অর্থনৈতিক অবস্থা ভেদে যে বৈষম্য বিরাজ করছে, এটাকে আসলে দূর করা হচ্ছে এবারের আমাদের প্রতিপাদ্য বিষয়। আমরা জানি ধূমপান ফুসফুস ক্যান্সারের 1 নম্বর কারণ, কিন্তু নানা কারণে আমাদের মতো দেশে আমরা ধূমপান বিরোধী আন্দোলনকে বেগবান করতে পারিনি, বরং ধূমপায়ীদের সংখ্যা দিনে দিনে বেড়েই যাচ্ছে এবং ধূমপান থেকে বা তামাক বিক্রি থেকে ট্যাক্স সরকারের আয়ের একটা বড় উৎস। এখন বিকল্পভাবে কিভাবে এই ধূমপানকে নিরুৎসাহিত করা যায় অথবা ধূমপান কিভাবে বন্ধ করা যায় এবং এই ব্যাপারে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র কী কী ভূমিকা নিতে পারে, এটা নিয়ে আসলে আমাদের এখন কাজ করা উচিত। যেই ক্যান্সারে আমরা জানি বছরে প্রায় 2000 রোগী আক্রান্ত হয় বলে একটা অনুমান করা হয় এবং যার 1500ই কিন্তু মারা যায়, তাহলে এটা কতটা ভয়াবহ আমরা বুঝি। যে যেখানে আমরা জানি করোনায় 100 জন আক্রান্ত হয়েছিল, যেখানে মারা গিয়েছিল 1 জনেরও কম, সেখানে ফুসফুস ক্যান্সারের মৃত্যু হার অনেক বেশি, তার মানে এটা একটা ডেডলি ডিজিজ। সুতরাং এই মৃত্যুর যে ঝুঁকিপূর্ণ এই রোগী থেকে বাঁচতে গেলে আমাদেরকে ধূমপান ত্যাগ করতে হবে, পাশাপাশি আমাদের পরিবেশ দূষণ এটাকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, যাতে আমাদের পরিবেশ দূষণের কারণে অন্যান্য অনেক রোগের সাথে ফুসফুস ক্যান্সারেরও প্রাদুর্ভাব থেকে আমরা বাঁচতে পারি।